কলকাতার একটি বাসায় এমপি আজিমের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধারের পর বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য। তার লাশ কয়েক টুকরো করা হয়। এ হত্যার মিশনে 6 বাংলাদেশি সরাসরি অংশ নেন। এর মধ্যে 3 জনকে আটক করা হয়েছে। এমপি আজিমের লাশ যে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সিসিটিভির ফুটেজে দেখা যায়, এমপি আজিমের মৃত্যুর আগে ওই ফ্ল্যাটে 3 জন ব্যক্তিকে ঢুকতে দেখা গেছে। এদের মধ্যে 1 জন নারী, তবে ওই 3 জনকে পরবর্তী আর বের হতে দেখা যায়নি। এদিকে এমপি আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং। চিকিৎসায় কথা বলে গত 12 মে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের এমপি আজিম আনার। এরপর 13 মে ডাক্তারের কাছে যাওয়ার পর আর ফিরেননি। তাকে খুঁজে বের করতে কলকাতা এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে কাজ করেছিলেন। সবশেষ কলকাতার নিউ টাউনে একটি বাসা থেকে এমপি আজিমের লাশ উদ্ধার করা হয়।